সবাইকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। যদিও আমরা জানি যে আমাদের এবারের নববর্ষটা অন্যান্য সব বছরের নববর্ষের চেয়ে একটু ভিন্ন রকম, আমরা একটু ভিন্নভাবে উদযাপন করব, যেহেতু করোনা পরিস্থিতির কারণে লকডাউন বা ইমার্জেন্সি চলছে, সেহেতু সবাই সবার বাসায় থেকে সবাই সাবধানে থেকে নিজের মতো করে নববর্ষ উদযাপন করছি। আমিও একদম আমাদের বাঙালি যে ঐতিহ্য বা ট্রেডিশন সে অনুযায়ী সাজুগুজু করে একটু রান্না বান্নার আয়োজন করে আমার ফ্যামিলির সাথে আর পরিবারের সাথে উদযাপন করছি। তো আজকের ওয়েদারটাও খুব একটা বেশি ভালো না, আজকে সারাক্ষণই বাইরে একটু পরপর বৃষ্টি হচ্ছে, না হয় একটু স্নো পড়ছে। আর ফিনল্যান্ডের করোনা পরিস্থিতি যদি এখন বলতে চাই, তাহলে ফিনল্যান্ডে এখন প্রায় 3,100 জনের মতো করোনা রোগী শনাক্ত করা হয়েছে, যার মধ্যে 59 জন এখন পর্যন্ত মারা গিয়েছে। আর এজন্য এখনও আর কি ইমার্জেন্সিটা চালু আছে, যে এখনও কেউ 10 জনের বেশি একসাথে হতে পারছে না বা সবাইকে সবার বাসায় থাকার জন্যই বলা হয়েছে, এই জন্য সবাই সবার বাসাতেই সাবধানে অবস্থান করছে, খুব প্রয়োজন ছাড়া কেউ বাইরে যাচ্ছে না। আমরাও আজকে বাসাতেই বৈশাখ পালন করছি, বৈশাখের একটা আমেজ আনার জন্য, যাতে আষাঢ় একটা উৎসব আমেজ পায়, তাই আমরাও সবাই বাসাতেই বৈশাখী জামা কাপড় পরে বৈশাখ পালন করছি। তো যেহেতু আজকে বৈশাখ, চলুন আমরা বৈশাখের সেই বিখ্যাত গানটি শুনে নিই।